তো হ্যালো ভিওস আমি সুশান্ত তো তোমরা দেখছো বুলেট নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ফোনপে আমরা যে অ্যাপসটা ইউ ইউজ করি তো সেটা দিয়েও মানে রিচার্জ করা যায় তো আমি আজকে তোমাদেরকে রিচার্জ করে দেখাবো তো তার আগে আমাকে ফোনপেটাকে খুলতে হবে তো আমি খুলে নিচ্ছি তো এখানে আমার এই ফোনপে অ্যাপসটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর আমি কী করবো যেহেতু আমি কাস্টমারের মোবাইল একটা রিচার্জ করে দেবো তো রিচার্জ করার জন্য কী করবেন তো এখানে এটা আমার ব্যাংকে তো আমি এবার আমি কি করব মোবাইল রিচার্জ বলে একটা অপশন থাকবে এই যে নিচের দিকে থাকবে এই যে মোবাইল রিচার্জ এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন সার্চ বাই নাম্বার অর নেম তো কারো যদি নতুন নাম্বার থাকে তো সেখানে এটা বসাতে হবে সার্চ বাই নাম্বার অর নেম তো আমি এখানে তার কাস্টমারের নাম্বারটা এখানে যে এখানে আমি বসিয়ে নিচ্ছি তো তোমরাও এখানে সঠিকভাবে বসাবেন তারপর কি করবেন নিউ নাম্বার যেহেতু তো আমি এই নিউ নাম্বারে ক্লিক করব এই নিউ নাম্বারে ক্লিক করার পর এখানে চলে আসে কি সিম তো ভোটাফোন তারপর এখানে থাকবে যেহেতু সে কত টাকা রিচার্জ করবে তো মানে দেড়শো টাকা রিচার্জ করবে আমি এখানে ক্লিক করব তারপর কন্টিনিউ উইথ ওয়ান ফোর নাইনে ক্লিক করব তারপর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারছেন এটা আমার ব্যাংকে তো এখানে আমার তিনটা ব্যাঙ্ক অ্যাড আছে তো তিনটা ব্যাংকের মধ্যে আমি কোন ব্যাঙ্ক থেকে রিচার্জ করব যেহেতু আমি এয়ারটেল ব্যাঙ্ক থেকে রিচার্জ করে দেব তো আমি কি করব এটা দেওয়ার পর রিচার্জ বলে একটা অপশান আছে নিচের দিকে তো তোমরাও দেখতে পারছেন এই যে রিচার্জ তো আমি এই রিচার্জের ঘরে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর এখানে মানে ব্যাংকের চারটা এমপিন ডিজিট পাসওয়ার্ডটা যে থাকবে এটাকে দিতে হবে তো দেওয়ার পর এখানে দেখিয়ে দিবে তো সাকসেসফুলি একদম খুব সহজভাবে মানে ফোন পে থেকে রিচার্জ করা যায় তো আমার সেই মানে সিমটা রিচার্জ হয়ে গেল এখানে দেখতে পারছো সাকসেসফুল তো আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি তো এখানে দেখিয়ে দিবে তার সমস্ত কিছু নাম্বার তারপরে এখানে রিচার্জটা হয়ে গেল তো এভাবে মানে ফোন পে থেকে একদম খুব সহজভাবে রিচার্জ করা যায় তারপর মনে করো এবার আমি তার হিস্টোরিটা চেক করবো যে রিচার্জটা হলো কিনা তো দেখার জন্য কি করব নিচের দিকে থাকবে একদম কোনার দিকে হিস্টোরি এইখানে ক্লিক করার পর তার মোবাইল রিচার্জের ঘরে ক্লিক করব এইখানে দেখতেই পারছেন তো রিচার্জ একদম খুব সহজভাবে হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তো একটা লাইক করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলুকন বটনটিকে অল করে দিবেন তো সবাই ভালো থাকবে